আমি তোমাদের শেয়ার করব যে পুজোর পরে যেটা হয় বিশেষ করে প্রদীপ পঞ্চপ্রদীপ এগুলো প্রচন্ড কালো হয়ে যায়, তারপরে ধুনো দেয় যে সেটাই সেগুলো খুব কালো আর নোংরা হয়ে যায় দেখতে। তো সেটা কিভাবে পরিষ্কার করবে তাড়াতাড়ি, আর ঘরেরই দুটো উপকরণ দিয়ে যেটা সবার বাড়িতে থাকে সবসময় ব্যবহার করি সেই আমি দুটো উপকরণ দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এই কালো প্রদীপগুলো। তো চলো তোমায় দেখিয়ে দিই কিভাবে আর কি জিনিস দিয়ে আমি ওটা পরিষ্কার করেছি। আর এছাড়াও আরও দুটো জিনিসও আমি তোমাদের দেখাবো কিভাবে এই যে পেতলের বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করেছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই পরিষ্কার করেছি এইগুলো, এই যে পঞ্চপ্রদীপটাও দেখো কি সুন্দর পরিষ্কার করে দিয়েছি, একদম কালো কুচকুচে হয়ে গেছিল, দেখো সুন্দর পরিষ্কার হয়ে চকচকে হয়ে গেছে একদম। তো এগুলো সব কী কী দিয়ে পরিষ্কার করলাম সেটা তোমাদের দেখাই চলো। পুজোর পরে দেখবে বন্ধুরা যে বাসন পিতলের বাসন তামার বাসন প্রচণ্ড নোংরা হয়ে যায়, দাগ হয়ে যায়, এবং পঞ্চপ্রদীপ প্রদীপ এগুলো কালো হয়ে যায় এবং তেল চিটে হয়ে যায়, যেটা কি খুব তোলা খুব মুশকিল হয়, কঠিন হয়। আর বেশিরভাগই সবাই বলে ভাবে কি তেঁতুল ছাড়া এটা পরিষ্কার হবে না, কিন্তু তেঁতুল ছাড়াই আজ আমি তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা এই পঞ্চপ্রদীপ কালো পঞ্চপ্রদীপটাকে নিমেষের মধ্যেই পরিষ্কার সাদা ঝকঝকে চকচকে করে নিতে পারবে। তো দেখো এইভাবে সবার বাড়িতে সবসময় তেঁতুল পাওয়া যায় না, কিন্তু আজ যে দুটো জিনিস তোমাদের বলবো সেটা সবসময় সবার বাড়িতেই তোমরা সহজেই পেয়ে যাবে। তো বাসন আগে ভিজিয়ে নিলাম আমি, ধুয়ে বাসন জলে ভিজিয়ে রেখে এসছি। এইবার যেটা লাগবে সেটা লাগবে নুন, যে নুন তোমরা খাও রোজকার যে আমাদের নুন হয় সেই নুন আমি নিয়ে নিলাম, আর নেব লেবু। এবার যতটা বাসন তোমাদের থাকবে সেই অনুযায়ী তোমরা লেবু আর নুনের পরিমাণটা নেবে। তো এখানে আমি প্রদীপ পঞ্চপ্রদীপ আর ধূপদানিটা পরিষ্কার করব, তামার বাসন আছে তাই সেই বুঝে আমি নিয়ে নিয়েছি এখানে লেবু আর নুন। এইবার কি করতে হবে, প্রথমে প্রদীপটা তুলো আর যা আছে সেগুলো পরিষ্কার করে নেবে, নিয়ে তারপর ভালো করে এগুলো খুলে নেবে যদি খোলার ব্যবস্থা থাকে সেইভাবে। এইবার লেবুটা নুনের মধ্যে এইভাবে লাগিয়ে আর এইভাবে এইবার প্রদীপের মধ্যে ঘষবে কিছুক্ষণ, এক মিনিট মতন ঘষার পরেই দেখবে এটা আস্তে আস্তে সাদা হতে আরম্ভ হয়ে গেছে। আর এই যে উপায়টা এইটা কিন্তু পেতলের দোকানেরই যে দোকানদার সেই কিন্তু একবার বলেছিল যে এইভাবে পরিষ্কার করা যায় অতি সহজেই এই পঞ্চপ্রদীপ প্রদীপ আর ধূপদানি, এই যে কালো দাগ হয়ে যায় দাগগুলো অতি সহজেই এইভাবে তোলা যায় নুন আর লেবু দিয়ে। তাহলে এইভাবে দেখো আমি ঘষছি, দেখো তোমাদের সামনেই আমি করে দেখাচ্ছি এটা কী সুন্দরভাবে নিমেষের মধ্যেই কিন্তু এই কালো জিনিসটা পরিষ্কার হয়ে গেল। তেঁতুলেও এত ভালো পরিষ্কার হবে না যতটা এই নুন আর লেবু দিয়ে পরিষ্কার হবে, শুধু লেবুতেও হবে না, নুন আর লেবু মিশিয়ে যদি এইভাবে ঘষা যায় তাহলে নিমেষের মধ্যে কিন্তু দেখো পরিষ্কার হয়ে গেল। এইবার কি করতে হবে, একটু যদি একটু তেল 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 ভাবটা থাকে তো তার জন্যে যে সার্ফ হয় যেই সার্ফ দিয়ে আমরা জামা কাপড় কাচি রোজকার সেই সার্ফ অল্প একটু নিয়ে নেবো। এই দেখো অল্প একটু সার্ফ নিয়ে নিয়েছি এখানে, সামান্য একটু সার্ফ নিয়ে তারপর এই সার্ফটা দিয়ে ভালো করে মাখিয়ে দেবো, দিয়ে একটু সার্ফটা দিয়ে ঘষছি। দেখো ঘষতেই তেল তেল ভাবটা কেটে যাবে, তেল ভাবটা কেটে যাবে আর তারপরে আবার ওই নুন মাখানো লেবুটা দিয়ে আবার একটু ঘষে দেবে। তো এইভাবে দেখো নিমেষের মধ্যে তোমাদের সামনেই কিন্তু আমি করে দেখিয়ে দিলাম, এটা মিনিট এক দুয়ের মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো এইভাবে আরও অন্যান্য সমস্ত বাসনগুলোকেই আমি এইভাবেই সব পরিষ্কার করে নিচ্ছি, তামার বাসন যদি থাকে তোমাদের কোষাকুষি এগুলোতেও দেখবে জলের দাগ ফুলের দাগ হয়ে যায় কালো কালো। তো এইভাবে শুধু নুন আর লেবু দিয়ে ঘষে দেবে আর একটু সার্ফ নিয়ে নেবে যাতে তেল ভাবটা কেটে যায়, তো তার জন্য একটু সার্ফ নেবে, নিয়ে সার্ফ দিয়ে একটু পরে ঘষে দেবে। দেখো সব প্রত্যেকটা বাসন দেখো কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, যা দাগ ছিল যা ছিল সব একদম সাদা পরিষ্কার হয়ে গেছে, কোনো দাগ ছোপ কিচ্ছু নেই আর একদম চকচকে নতুন পালিশ করার মতন চকচকে হয়ে গেছে কিন্তু প্রতিটা বাসন। তো এইভাবে দেখো আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি পিতলের বাসনের সাথে সাথে তামার বাসনও, তোমরা এই নুন আর লেবু দিয়েই এইভাবে যদি পরিষ্কার করো এগুলো এইরকম সুন্দর চকচকে হয়ে যাচ্ছে। এই দেখো
আর কিছুক্ষণ যদি মাখিয়েও রেখে দাও তোমরা, ধরো এই নুন আর লেবু ধরো কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে আরও বেশি চকচকে আরও বেশি পরিষ্কার হয়ে যায়। তো এইবার আমি পরিষ্কার জলে এগুলোকে ধুয়ে নিলাম। দেখো যা করেছি সেটা আমি পুরো তোমাদের সামনে দেখিয়ে দিলাম যে কিভাবে পরিষ্কার হয়ে গেছে। আর যদি খুব বেশি ডিজাইন করা থাকে তাহলে একটা নতুন টুথব্রাশ কিনে নেবে, সেই নতুন ব্রাশটা দিয়ে নুন আর লেবুর রস তৈরি করে ওটা দিয়ে ঘষে দেবে নতুন ব্রাশ দিয়ে, দেখবে আরও বেশি সুন্দর আরও পরিষ্কার হয়ে যাবে। তো দেখো প্রতিটা বাসন আমার একদম চকচকে হয়ে গেছে এইভাবে পরিষ্কার করে। তো এই দেখো পঞ্চপ্রদীপটা, দেখো কেউ দেখে বলবে কি আগের দিনে পঞ্চপ্রদীপটা জ্বালিয়েছিলাম এত কালো হয়েছিল, নিমেষের মধ্যেই দেখো পঞ্চপ্রদীপটা একদম পরিষ্কার হয়ে গেছে। এই পঞ্চপ্রদীপে আমি কর্পূর দিয়েও আরতি করেছিলাম, সেই কর্পূরেরও কর্পূর তো খুব বাজেভাবে আটকে যায়, কালো হয়ে যায় প্রচণ্ডভাবে, কিন্তু দেখো একদম সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, কোনো দাগ ছোপ নেই, কিছু নেই। আর শুধু তাই না, চকচকে ভাব চলে এসেছে একটা, যেটা মনে হয় দেখে মনে হচ্ছে যেন নতুন পালিশ করা একদম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে পারি।